নিয়ে প্রচারের এটাই কারণ যে সবুজ সাথী প্রকল্পের মধ্যে দিয়ে সারা পশ্চিমবাংলার প্রতিটি ঘরে ঘরে একখানা দুখানা তিনখানা করে সাইকেল আছেই ছেলে এবং মেয়েরা প্রত্যেকেই সাইকেলে করে যাচ্ছে আর কি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পের প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই সে প্রকল্প পৌঁছে গিয়েছে শুধু সাইকেল কেন আরও অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো পৌঁছে গিয়েছে তাই কর্মীরা অনুরোধ করলো যে দাদা একটু সাইকেলে চাপবেন না হ্যাঁ চাপব সাইকেল চালাতে পারি এখন সাইকেল তো আমাদের দিদি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাই সাইকেলে চেপে কিছুটা প্রচার করছি কারণ কন্যাশ্রী আজকে চরমতমভাবে ভারতবর্ষকে প্রভাবিত করেছে এই প্রকল্প যেমন করেছে কন্যাশ্রী যেমন করেছে রূপশ্রী যেমন করেছে এই সবুজ সাথী তাই সবুজ সাথীটাকে একটু বেছে নিলাম চলার পথে একটু বিশ্রামের মতো হচ্ছে কর্মীরা বলছে যে আপনি সাইকেল চালাতে পারেন হ্যাঁ ছোটোবেলায় চালিয়েছি চলো সাইকেলে কিছু মানুষের সঙ্গে প্রচার করি এই আর কি মমতা ব্যানার্জির প্রকল্প নিয়েই আপনার প্রচার হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নিয়েই আমাদের প্রচার যত প্রকল্প আছে সেই প্রকল্পগুলোই আমরা যেমন বলছি আমাদের কর্মীদেরকে সেই অনুরোধ করা হয়েছে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা বুঝিয়ে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের সুফল আপনারা পেয়েছেন কেউ খাদ্য সাথী পেয়েছেন কেউ সবুজ সাথী পেয়েছেন কেউ যুবশ্রী পেয়েছেন কেউ রূপশ্রী পাচ্ছেন ইত্যাদি ইত্যাদি কাল গরুর গাড়ি আজ সাইকেল হ্যাঁ আজকে সাইকেলটাকেই বেছে নিলাম যেহেতু সাইকেল একটা দারুণভাবে দেখুন না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে আজকে সারা ভারতবর্ষ মডেল করতে চলেছে অনেক প্রকল্পই তারা মানে জনগণের চাপ আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই সমস্ত প্রকল্পে মানুষকে সহায়তা করতে পারেন কেন অন্যান্য রাজ্য পারে না চরমতম আমাদের কাছে খবর আছে বিভিন্ন রাজ্য সরকারকে পশ্চিমবাংলার বাইরে তারা চাপ সৃষ্টি চাপ সৃষ্টি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করুন তিনি যেভাবে বাংলার উন্নতি করছেন ঘরে ঘরে পাড়াই পাড়াই শহরে শহরে সেই উন্নয়ন আমরা সকলেই চাইছি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করুন